बिस्मिल्लाहिर रहमान रहीम। आज के जुक्तराज्य बीएनपी आयोजित जातीय संहति और विप्लव दिवस उपलक्षे आयोजित ये आलोचना सभार सम्मानित सभापति उपस्थित मंच उपविष्ट नेतृबृंद आमार सामने उपस्थित जुक्तराज्य बीएनपी सह अंग सहयोगी संगठनेर नेतृबृंद समर्थकबृंद अनलाइन बा सोशल मीडियार माध्यमे उपस्थित उपस्थितिबृंद अस्सलामु आलैकुम। आमरा प्राय 6টার दिके आमादेर ई आलोचना सभा शुरू करेछि। एखाने बहु बक्ता आजकेर ऐ दिनटी सम्पर्के तादेर स्वस्व अवस्थान थेके बक्तव्य रेखेछेन, आमरा अनेक किछु जानते पेरेछि। प्रिय भाई बोनेरा, ऐ जे संहति दिवस 7ই নভেম্বর, এই 7ই নভেম্বর কেন হয়েছিল বা কি বিষয়, তার তো একটি তাৎপর্য আছে, তাই না? একটি উদ্দেশ্য, লক্ষ্য, তাৎপর্য, একটি চেতনা আছে 7ই নভেম্বরের। আমি মনে করি যে বাংলাদেশ সৃষ্টির পরে তিনটি দিন বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন বাংলাদেশিরা থাকবে, তাদের প্রত্যেকের জীবনে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ নামক দেশটির ইতিহাসে ততদিন পর্যন্ত তিনটি দিন আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ তিনটি দিন। একটি হচ্ছে 26শে মার্চ, একটি হচ্ছে 16ই ডিসেম্বর, আর আরেকটি হচ্ছে 7ই নভেম্বর। এই যে 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরটা পর্যায়ক্রমিকভাবে এসছে, 26, 16 এবং তারপরে 7, আমাদের জাতীয় ও সংহতি দিবস এই 7ই নভেম্বর। তার আগে আমরা কি দেখেছি? তার আগে আমরা দেখেছি যে 1971 সালের 26শে মার্চ যখন দেশের মানুষ, প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি দেশপ্রেমিক মানুষ, প্রতিটি গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতার জন্য উন্মুখ হয়েছিল। সেই সময় যারা দায়িত্বে ছিলেন, সেই সময় যারা নেতৃত্বে ছিল রাজনৈতিকভাবে, তারা ব্যর্থ হয়েছিল দেশের মানুষকে সঙ্গবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধের ডাক দিতে। কিন্তু সেদিন সাধারণ মানুষের, দেশের মানুষের মনের কথা অনুধাবন করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং 26শে মার্চ 1971 সালে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে কিন্তু আত্মগোপন করেননি। আমরা দেখেছি সেদিন যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল, তারা অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু যখন যুদ্ধের ডাক আসলো, তাদের কাউকে দেশের মানুষ খুঁজে পায়নি। হ্যাঁ, খুঁজে পেয়েছিল কিছুদিন পরে পার্শ্ববর্তী দেশের একটি শহরে, কলকাতা শহরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের ডাক দিলেন, যুদ্ধের ডাক দিয়ে ঘরে বসে না থেকে, আত্মগোপন না করে, বরং অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে। ঠিক একইভাবে ঘটনা পরিক্রমায় দেশের পরিস্থিতিতে যখন 7ই নভেম্বর উপস্থিত হলো, প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, 7ই নভেম্বরে যখন সিপাহি জনতা মিলিতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে বের করে নিয়ে আসলেন, ঠিক তখনও কিন্তু জাতি দিশেহারা ছিল, জাতি তখন দিশেহারা। সেই দিশেহারা জাতিকে আবার নেতৃত্ব দিয়ে, সংগঠিত করে, একত্রিত করে দেশ গঠনের কাজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গড়ার দায়িত্ব নিলেন, দেশ গড়ার দিকে মনোনিবেশ করলেন।
প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে এই যে 7ই নভেম্বরের দিনটি, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমরা যারা মোটামুটি একই বয়সের, 50 ঊর্ধ্ব 60-এর কাছাকাছি বা মোটামুটি 40 ঊর্ধ্ব যারা বয়স, আমরা বহু বছর ধরে দেখেছি, বহু বছর ধরে আমরা দেখেছি যে 7ই নভেম্বর দেশের মানুষ উৎসাহ ভরে উদ্দীপনা নিয়ে বছরের পর বছর পালন করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম দেশের মানুষ লক্ষ্য করল যে বিগত ক বছর যাবত এই জাতীয় সংহতি দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না। এখন কেন রাষ্ট্রীয়ভাবে পালন করে না, শুধু রাষ্ট্রীয়ভাবে যে পালন করা হয় নট দ্যাট, বরং এটি সম্পর্কে ভিন্নভাবে মিথ্যা রটনা প্রচার করা হয়, মিথ্যে কথা প্রচার করা হয়। এখন কেন এই মিথ্যা কথাগুলো প্রচার করা হয়, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এখানে অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য হয়েছে, আমাদেরকে এখন কিছু বিষয় অনুধাবন করতে হবে। যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজনীতি করি, যারা আমরা বাংলাদেশে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আজ শুধু যুক্তরাজ্য নয়, শুধু ইউরোপ আমেরিকা নয়, সমগ্র দেশ সহ সমগ্র বিশ্বে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি, বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের সকলকে আজকে অনুধাবন করতে হবে কতগুলো বিষয়, যে কেন আজ 7ই নভেম্বরের মতন একটি গুরুত্বপূর্ণ দিবস, যেই দিবসটির সাথে জাতির অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত, সেই দিবসটিকে কেন লুকিয়ে ফেলা হয়, সেই দিবসটিকে পালন করা হয় না কেন, কারা পালন করতে দেয় না, আজ এটি আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, অনুধাবন করতে হবে। এই দিবসটিকে যদি এখন পালন করতে হয়, এই দিবসটিকে যদি পালন করা হয়, তাহলে সেই যে 75 সালের 7ই নভেম্বর, তার আগে 6ই নভেম্বর পর্যন্ত যারা বাংলাদেশকে বিপথে নিতে চেয়েছিল, যারা পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তির ধরা পড়ে যাবে। পরাজিত শক্তি তারা দেশকে নিয়ে কী করতে চেয়েছিল, দেশের স্বার্থবিরোধী কী কাজ করতে চেয়েছিল, সেগুলো ধরা পড়ে যাবে। এবং সেই পরাজিত শক্তি আজ যেভাবেই হোক ক্ষমতা দখল করে আছে বাংলাদেশের। আজকে এরা চায় 7ই নভেম্বর বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের মন থেকে ভুলিয়ে দিতে। এখানে আমি মনে করি, খুব সংক্ষেপে হলে, যেহেতু সন্ধ্যা থেকে অনেক বক্তব্য হয়েছে, বক্তব্যে অনেক কিছু বেরিয়ে এসছে, ফুটে এসছে, তারপরে খুব সংক্ষেপে আমি মনে করি যে এই যে বিষয়গুলো, ইতিহাস বিকৃতির বিষয়গুলো, খুব সংক্ষেপে হলেও নতুন প্রজন্মের আজকে জানার কথা, জানা উচিত আমি মনে করি। 75 সালের 7ই নভেম্বর সম্পর্কে অস্পষ্টভাবে কিছু কিছু হয়তো তাদের জানা আছে, খুব সংক্ষেপে আমি এতক্ষণ কথাটা তুলে ধরলাম। 75 সালের 7ই নভেম্বরের সাথে আরেকটি ঘটনা কিন্তু জড়িত, যারা পরাজিত হয়েছিল 75 সালের 7ই নভেম্বর, তারা কিছুদিন পরে, কিছু বছর আগে তারা তাদের ক্ষমতা আবার ফিরে পেয়েছে, কিন্তু এর মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি ঘটনার কথা আমি উল্লেখ করতে চাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে, নতুন প্রজন্মের মনে আছে, যারা নতুন প্রজন্মের আজকে তোমাদের মনে আছে 2009 সালের ঘটনা, বেশি দিন আগের ঘটনা। কি ঘটনা? বিডিআর পিলখানায় একটি হত্যাযজ্ঞ হয়েছিল। আমাদের 71 সালের স্বাধীনতা যুদ্ধেও আমাদের 57 জন আর্মি অফিসার বা সেনাবাহিনীর অফিসার বা সামরিক বাহিনীর অফিসার মারা যায়নি, কিন্তু 2009 সালে আমাদের যে বিডিআর পিলখানায় যে হত্যাযজ্ঞ ছিল, সেখানে 57 জন অফিসার মারা গিয়েছে। সেনা হত্যাযজ্ঞের দিনটি আমি মনে করি, এর আগে আমি বিভিন্ন বক্তব্যেও বলেছি যে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে যেদিন সরকার গঠন করবে, এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করবে। এখন আপনারা খেয়াল করে দেখেন, যেভাবে এই নিশিরাতের সরকার, অবৈধ ভোটচোর সরকার, যেভাবে 7ই নভেম্বরকে নীরবে চলে যেতে দেয়, ঠিক একইভাবে তারা বিডিআর হত্যাযজ্ঞের যে দিনটি, সেই দিবসটিকেও তারা কোনোভাবে সামনে আনতে দেয় না, চায় না তারা যে জনগণ এটিকে মনে করুক। এখন এই যে দিনগুলো,
জাতির যে গুরুত্বপূর্ণ দিনগুলো, জাতির জীবনের সাথে, অস্তিত্বের সাথে, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যে গুরুত্বপূর্ণ দিনগুলো, এই দিনগুলোকে কেন এরা ভুলিয়ে রাখতে চায়? কারণ এরাই হচ্ছে ওই অপশক্তি যারা বর্তমানে মহাজোটের নামে একজোট হয়েছে। এই মহাজোটের নামে একজোট হয়েছে তারা, ৭৫ের ৭ই নভেম্বর তারা দেশকে বিপথে নিতে চেয়েছিল, কিন্তু ৭ই নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে তারা পরাজিত হয়েছিল। এরাই চায় ৭ই নভেম্বরকে জনগণ থেকে ভুলিয়ে রাখতে, এরাই চায় সেই পিলখানা হত্যাযজ্ঞ থেকে জনগণকে, জনগণের দৃষ্টিকে ফিরিয়ে রাখতে, জনগণকে ভুলিয়ে রাখতে। এখন কারণ ৭ই নভেম্বর ছিল, ৭ই নভেম্বরের আগে দেশের কি অবস্থা ছিল কম বেশি অনেক বক্তাই এখানে তুলে ধরেছেন। ৭ই নভেম্বর ছিল সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে, সেদিন বাংলাদেশের যে স্বার্থ বিরোধী অপশক্তি ছিল তারা সেদিন পরাজিত হয়েছিল। এই পরাজিত অপশক্তিই কিন্তু দেশের গৌরব ও মর্যাদার যে প্রতীক ছিল সেই সময়, সেই সেনাবাহিনীকে তারা সেই সময় একবার চেষ্টা করেছিল, রক্ষী বাহিনী থেকে আরম্ভ করে অনেক কিছু করে সেই সেনাবাহিনীকে তারা ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সেদিন সেদিন সাধারণ সৈনিক সহ সেনাবাহিনী সহ সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে নিয়ে এসেছিল দেশকে আবার সঠিক পথে। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আবার যে ঘটনা তারা পরবর্তীতে ঘটিয়েছিল, ৭ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু স্বাধীন বাংলাদেশে সাম্য, মানবাধিকার, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের যে এইসব মূল মন্ত্র ছিল যার জন্য লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছে, এইসব মূল মন্ত্র বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। সেদিন শহীদ জিয়ার নেতৃত্বে জাতি হয়েছিল ঐক্যবদ্ধ, বাংলাদেশ ফিরে পেয়েছিল তার আপন গতিপথ। এবং সেজন্যই আজকে আপনারা যদি ইন্টারনেট ঘাটেন, নতুন প্রজন্ম, তোমরা ইন্টারনেটে তোমরা সবাই কম বেশি এক্সপার্ট, তোমরা যদি ইন্টারনেট ঘাটো তাহলে দেখতে পাবে আন্তর্জাতিক যত ইন্ডিপেন্ডেন্ট মাধ্যম আছে, আন্তর্জাতিক যত পত্র পত্রিকা, যত যেখানে যত রেফারেন্স আছে, তোমরা যদি দেখো ৭৫ সালের ৭ই নভেম্বরের আগে দেশের কী অবস্থা ছিল, তোমরা যদি তার সাথে পরবর্তীতে যখন ৭ই নভেম্বরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, সিপাহী জনতা গিয়ে যখন তাকে দায়িত্বভার দিল, তার পরবর্তীতে দেশের অবস্থা কী হয়েছিল সেই চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠবে তোমাদের কাছে। আমার বলার প্রয়োজন নেই, তোমরা ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মাধ্যমে তোমরা সেটি বের করতে পারো। সেদিন ধ্বংস হয়েছিল, সেদিন পরাজিত হয়েছিল এই অপশক্তি। এখন আমাদেরকে মনে রাখতে হবে একটি কথা, এখানে কয়েকজন বক্তা বেশ কয়েকটি সুন্দর সুন্দর কথা বলে গেছেন। এখানে একজন বক্তা বলে গেছেন কিছুদিন আগে সিলেট থেকে উনি ফিরে এসেছেন, হ্যাঁ তারেক রহমানের এজেন্ডা উনি বাস্তবায়ন করতে গেছেন, ইয়েস হয়তো উনি গিয়েছেন। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এখানে উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি সমর্থক যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, আমাদের প্রত্যেকের এজেন্ডা কয়েকটি আছে, তার মধ্যে একটি এজেন্ডা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। ইয়েস, যে ব্যক্তি বলেছে তারেক রহমানের এজেন্ডা নিয়ে সে দেশে গিয়েছিল কয়দিন আগে, ইয়েস আমার এজেন্ডার অন্যতম এজেন্ডা হচ্ছে দেশের ভোটাধিকার ফিরিয়ে আনা, এটি বিএনপির এজেন্ডা, এটি বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির অন্যতম মূল এজেন্ডা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আজকে আজকে প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার সামনে যারা আছেন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আজকে ৭ই নভেম্বরকে শুধু জাতীয় সংহতি বিপ্লব দিবস বলে আমরা যে মনে করি এটি যেমন সঠিক, একইভাবে সঠিক হচ্ছে ৭ই নভেম্বরের আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বাংলাদেশের প্রকৃত শত্রু এবং মিত্র চেনার দিন। যারা সেদিন, যে শক্তি সেদিন পরাজিত হয়েছিল তারা হচ্ছে বাংলাদেশের শত্রু। কাজেই আমাদেরকে সচেতন থাকতে হবে, আজ থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে ওই শত্রুর হাত থেকে,
যে শক্তি পরাজিত হয়েছে, মহাজোটের নামে যে শক্তি সেদিন পরাজিত হয়েছে, তাদের থেকে আবার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের গণতন্ত্র প্রিয় জনগণ, বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে পুরা দেশ, পুরা জাতি আমরা আজকে পার করছি, যেখানে মানুষের গণতন্ত্র বলতে যা বোঝায় কোনো কিছু অবশিষ্ট নেই। শুধু গণতন্ত্র, ভোটের অধিকার অবশিষ্ট নেই, মানুষের অধিকার, মানবাধিকার যাই বলুন না কেন অবশিষ্ট নেই। স্বাধীনতা, যে স্বাধীনতা 71 সালে আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা ভুলণ্ঠিত। এবং আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যতটুকুই নিউজ আছে, বিভিন্ন কর্মকাণ্ডে যা মানুষের সামনে ফুটে উঠে, তার সকল কিছু সামনে রেখে এক বাক্যে আমরা বলতে পারি যে আজ শুধু স্বাধীনতা ভুলণ্ঠিতই নয়, আমি মনে করি, আমার সাথে লক্ষ কোটি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মনে করে, যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, প্রত্যেকে মনে করে যে আজকে বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। এখন বাংলাদেশের স্বাধীনতার হুমকির যদি সম্মুখীন হয়ে থাকে, আজ এই যে আলোচনা সভা, এই আলোচনা সভা আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি, অর্থাৎ বিএনপির একটি জেলা কমিটি আয়োজন করেছে। আপনারা যারা আজকে আমার সামনে বসে আছেন, আজকে আপনারা দেশ বিদেশ থেকে, দেশ থেকে হয়তো অনেক মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আলোচনা সভা এখনও দেখছেন, অর্থাৎ আপনারা যারা দেখছেন, আপনারা যারা উপস্থিত আছেন বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন, প্রত্যেকে কেন দেখছেন, কারণ আপনারা বিএনপি ধানের সমর্থক, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা রাজনীতি করেন। কোন রাজনীতি? যে রাজনীতি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে, যে রাজনীতি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতায়, যে রাজনীতি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে, যে রাজনীতি বিশ্বাস করে 71 সালের যে আমাদের মূল মন্ত্র মানবাধিকার, ভোট অধিকার, এইসব মূল মন্ত্রে যারা বিশ্বাস করে, যে রাজনীতি বিশ্বাস করে 1975 সালের 7ই নভেম্বরের চেতনা, সেই রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন বলেই আজকে আমরা সব একত্রিত হয়েছি, এই আলোচনায় যোগদান করেছি। এবং আমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ, আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ, যে তাদের যে অধিকার হারিয়ে গিয়েছে, সেই অধিকার তাদেরকে আপনারা ফিরিয়ে দিবেন। কারণ 71 সালে আপনাদের নেতা সেই অধিকার বাংলাদেশের মানুষের জন্য প্রতিষ্ঠিত করেছিল জীবন যুদ্ধ বাজি রেখে। 1991 সালে আপনাদের নেত্রী সেই অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন স্বৈরাচারের পতনের মাধ্যমে। এখন আপনাদের পালা, আপনাদের পালা সেই বাংলাদেশের মানুষের অধিকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই, যা এই মুহূর্তে দেশের মানুষের, প্রতিটি মানুষের, প্রতিটি বাংলাদেশি মানুষের জীবনের সাথে জড়িত, প্রতিটি বাংলাদেশের সমাজের সাথে জড়িত, যা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সাথে জড়িত, কি সেটি? এই যে 1975 সালের 7ই নভেম্বর যারা দেশকে বিপথে নিতে চেয়েছিল, 7ই নভেম্বরের আগে যারা দেশকে বিপথে নিতে চেয়েছিল, 1975 সালের 7ই নভেম্বর সেই শক্তি পরাজিত হয়েছিল। 2007 সালে কিন্তু সেই পরাজিত অপশক্তি, 2007 সালে তারা তথাকথিত 111-এর মাধ্যমে তারা সফল হয়েছিল, এবং তাদের সেই যে সফলতা, এটি দেশের পক্ষের সফলতা নয়, এটি দেশের মানুষের পক্ষের সফলতা নয়। তথাকথিত সেই যে 111, এই 111 ছিল দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির ইমেজকে ক্ষুণ্ণ করার একটা ধারাবাহিক চক্রান্তের কুফল। একটা 111-এর প্রেক্ষাপট তৈরি করার জন্য আপনাদের নিশ্চয়ই অনেকের খেয়াল আছে, 111-এর প্রেক্ষাপট তৈরি করার জন্য তখন শুরু হলো জঙ্গি নাটক। দেশের ভিতরে যারা দেশের স্বার্থে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, এইরকম কিছু মানুষ, এবং দেশের
বাইরে তাদের যারা কিছু দোসর আছে, তাদের কিছু সহযোগী আছে, তাদের প্রচেষ্টায় তারা জঙ্গি নাটক শুরু করলো 2004 সাল থেকে। কতগুলো জঙ্গি নাটকের মহড়া দিল। এবং শুধু তাই নয়, 2004 থেকে 2005 2006 এর মধ্যে এগুলো ঘটনা ঘটলো। 2004 সালে তারা আরেকটি ঘটনা ঘটালো, কি সেটি? 21 আগস্টের ঘটনা। এটি তাদেরই ঘটনা, পরিষ্কারভাবে তাদের ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপটে আজ প্রমাণিত যে এটি তাদের ঘটনা। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই যে জঙ্গি ঘটনা, এই যে 21 আগস্টের ঘটনা, এই যে 111-এর ঘটনা, এগুলি সব একই সূত্রে গাঁথা। এবং এই 111-এর ঘটনা, এই যে 111 ঘটনা ঘটলো, এই 111-এর ঘটনার পথ ধরেই কিন্তু 2075 সালের 7ই নভেম্বরের সেই পরাজিত অপশক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করলো। এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রথমেই তারা কি করলো? প্রথমেই তারা যে কাজটি করলো, একটু আগে বক্তব্যের শুরুতে যে কথাটি আপনাদেরকে আমি বলেছিলাম, 111-এর এই যে পরাজিত অপশক্তি 75 সালে, তারা 111-এ ক্ষমতায় আসার সাথে সাথে যে কাজটি 2009 সালে তারা শুরু করলো, সেটি হচ্ছে বিডিআর পিলখানা সেই হত্যাযজ্ঞ। অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতার প্রথম প্রতীক শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, সেই প্রতীক, সেই সেনাবাহিনী, সুসংগঠিত সেনাবাহিনীকে সেই ঘসিটি বেগম, রায় দুর্লভ আর জগৎ শেঠদের মতন মীরজাফর চক্রটে আঘাত আনলো এই সেনাবাহিনীর উপরে। অর্থাৎ আজকে আমাদের সামনে পরিষ্কার, 75 সালের সেই পরাজিত অপশক্তি তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখলো। এবং 2000 সালে সে 21 আগস্টের ঘটনা, জঙ্গি নাটক, 2007-এর সেই 111 এবং 2009-এর যে পিলখানার ঘটনা, সব মিলে তারা দেশকে একটি ষড়যন্ত্রের পথে নিয়ে গেল, দেশকে আজকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, এটি আমাদের সকলের সামনে আজকে দিবালকের মতন পরিষ্কার। শুধু এ কাজটি তারা করেনি, সেনাবাহিনীকে আঘাত আনার সাথে সাথে তারা আরেকটি দিকে আঘাত আনলো। সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে যেরকম আমরা, যেভাবে আমরা স্বাধীনতা সার্বভৌমের প্রতীক দেখি, ঠিক একইভাবে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, ইয়েস, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে তারা আঘাত আনলো। এবং তাদের তল্পি বাহক বিচার ব্যবস্থার মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্তের মাধ্যমে তারা বন্দী করে রাখলো। এখন প্রিয় দেশবাসী, প্রিয় ভাই ও বোনেরা, স্বাধীনতা উত্তর বাংলাদেশে 75 সালের 7ই নভেম্বর আগ পর্যন্ত সারা দেশে যে ধরনের ভয় অবস্থা, পরিস্থিতি বিরাজমান ছিল, আজকে পরিস্থিতি কোনো অংশেই তার থেকে কোনোভাবেই তার থেকে ভালো নয়, বরং অনেক অনেক বেশি খারাপ। আজকে আমরা যেদিকেই তাকাই, যেভাবেই তাকাই, এখানে অনেক বক্তা বলে গেছেন, আজকে পত্রপত্রিকা খুলুন, সোশ্যাল মিডিয়া দেখুন, কিসে আমরা দেখি? গুম, খুন, অপহরণ, ব্যভিচার, অবিচারের মাধ্যমে বাংলাদেশ ভরা। যারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রয়েছে, এদের একটা পরিচয় হয়ে গিয়েছে এরই মধ্যে সারা বিশ্বে। এদের পরিচয়টা কি জানেন? জানতে চান, শুনতে চান? বলেছি তো আগে, আবার বলবো, গভর্নমেন্ট অফ দি মাফিয়া, তারপরে ইয়েস, অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া, এই হচ্ছে আমাদের নিশিরাতের যে সরকার, নিশিরাতের ভোরচোরের যে সরকার, তাদের আন্তর্জাতিক পরিচয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন আল জাজিরা কি নিউজ করেছে, আল জাজিরা সেই নিউজের মাধ্যমে পুরো বিশ্ব আজকে এদেরকে ডাকে গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। আজকে বাংলাদেশ একটা মাফিয়ার চক্করে পড়ে গিয়েছে। এই মাফিয়া দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আজকে এই মাফিয়া ধ্বংস করিয়ে দিয়েছে। সেটি আমরা নির্বাচন কমিশন বলি, বিচার বিভাগ বলি, যাই বলি না কেন, প্রত্যেকটিকে তারা আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে
একটি এক্সাম্পল তুলে ধরতে চাই কিভাবে তারা ধ্বংস করেছে। বিচার ব্যবস্থা বলতে যে বাংলাদেশে কি আছে কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পত্রপত্রিকা এসে বেশি দিন না, এই এক সপ্তাহ আগের ঘটনা, মানে একটা উদ্বেগজনক ঘটনা, আশঙ্কাজনক ঘটনা। দেশের সর্বোচ্চ আদালতে দেখেছেন আপনারা কয়েকদিন আগে পত্রিকায় যে দেশের সর্বোচ্চ আদালতে একটা হত্যা মামলায় অভিযুক্ত দুইজন ব্যক্তির আপিল শুনানির তারিখ ছিল 3রা নভেম্বর। 3রা নভেম্বর ছিল আপিল শুনানির তারিখ। হাইকোর্টে যেদিন আপিল শুনানির তারিখ নির্ধারিত ছিল সেদিন আসামিপক্ষের উকিল এসে কোর্টে জানালো যে আপিল নিষ্পত্তি 4 বছর আগেই যশোর কারাগারে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে গিয়েছে। নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে বাংলাদেশের এই মাফিয়ারা বিচার ব্যবস্থাকে এমন করে নিয়ে গেছে, এমন জায়গায় নিয়ে গিয়েছে যে আজ একজন নির্দোষ বা একজন অপরাধ যেই হোক না কেন, বিচার বলে কোনো কথা নেই, বিচারের আগে তাকে ফাঁসি দিতে হবে। এই হচ্ছে আজকের অবস্থা। গত কয়েকদিন যাবৎ দেখেছেন আপনারা দেশে আমাদের নেতাকর্মীরা অত্যাচার, নির্যাতন, গুম, খুন, কেস কাচারি, গায়েবী মামলা, সকল কিছু সত্ত্বেও আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী কীভাবে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাকে, আপনাকে, আমার আত্মীয় স্বজন, ভাই, বোন, খালা, যাই বলি না কেন, আপনার আত্মীয় স্বজন দেশে যারা আছে প্রত্যেকটি মানুষকে প্রতিদিন যা স্পষ্ট করছে তা হচ্ছে দ্রব্যমূল্য। কিভাবে আজকে দ্রব্যমূল্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে কোথায়। কিন্তু এই যে গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া, যে মাফিয়া সরকার বলেন, নিশিরাতের সরকার বলেন, এরা কিন্তু ব্যস্ত আছে তাদের খুন গুণ নিয়ে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এর আগেও বলেছি আমি, আজ আবারও উল্লেখ করছি, বক্তব্যের মধ্যে বলতে হয় অনেকগুলো কথা, আবারও বলছি, এই মাফিয়া সরকারের আমলে এই কয়েক বছরে দেশ থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকার মতন টাকা পাচার হয়ে গিয়েছে। এবং আপনাদের আশেপাশে, আপনারা যারা লন্ডন শহরে থাকেন, আপনারা আশেপাশে অনেকেই এই মাফিয়া সরকারের, এই মাফিয়া গ্রুপের তাদের যে দল, এই দলের বহু লোকজন এই এলাকায় আপনাদের আশেপাশে থাকে। এবং কীভাবে তারা টাকা পয়সা নিয়ে এসে, দেশ থেকে টাকা পাচার করে নিয়ে এসে বাড়িঘর সম্পত্তি কিছু আপনারা নিজেরাই তার সাক্ষ্য আছেন, সেটি যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সকল দেশে তার সাক্ষ্য রয়ে গেছে। হ্যাঁ, সেগুলোতে আছে। আজকে আপনাদের সামনে আরও দুইটি মর্মান্তিক কয়েকটি ঘটনা আমি তুলে ধরতে চাই। এরা তো ব্যস্ত আছে খুন গুণ নিয়ে আর দেশের মানুষের টাকা পাচার করা নিয়ে। আমাদের প্রায় কোটির উপরে প্রবাসীরা যারা রেমিটেন্স পাঠান, দিন রাত কষ্ট করে, পরিশ্রম করে দেশে বৈদেশিক মুদ্রা পাঠান, রেমিটেন্স পাঠান, এই টাকাগুলো আমাদের প্রবাসীরা দেশে পাঠায়, আর এই মাফিয়া সরকারের যারা জ্ঞাতিগোষ্ঠী আছে তারা বিদেশে পাচার করছে নিজেদের আরাম আয়েশ ভোগ বিলাসের জন্য। এবং বলছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। আসেন নেতৃবৃন্দ, আমরা দেখি কিভাবে মানে দেশের প্রকৃত চিত্রের অনেক চিত্র বলে শেষ করা যাবে না এক রাতের মধ্যে। আমি ছোট্ট দু একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা, মর্মস্পর্শী দুই তিনটি ঘটনা উল্লেখ করতে চাই যে আজ দেশকে এই মাফিয়া সরকার কোথায় নিয়ে গেছে, যা শুনলে আপনাদের প্রত্যেকের হৃদয় কেঁপে উঠবে। উপস্থিতিবৃন্দ, টাঙ্গাইলের গোপালপুর, জুলাই মাস, এই গত কয়েক মাস আগের ঘটনা। টাঙ্গাইলের গোপালপুরের একজন মা শুধুমাত্র টাকার অভাবে নিজের 3 মাস বয়সী সন্তানকে 45,000 টাকায় বিক্রি করেছে। সারা দেশে যদি একটি ঘটনা ঘটতো এমন, এটা হয়তো উল্লেখ করা হয়তো হয়েছে কোনো একটি ঘটনা বলা যেত, একটি ঘটনা ঘটেনি। উপস্থিতিবৃন্দ, আমি আপনাদেরকে আরও একই ঘটনা আরও বলতে পারবো আপনাদেরকে। ফেব্রুয়ারি মাস কুড়িগ্রামের উলিপুরে এক দম্পতি তাদের অর্থের অভাবে 2টি সন্তানকে মাত্র 25,000 টাকায় বিক্রি করে দিয়েছে। দুটি ঘটনা না, আরও ঘটনা আছে উপস্থিতিবৃন্দ। অক্টোবর মাস লালমনিরহাটের আদিত্যমারিতে একজন মা তার নবজাতককে মাত্র 20,000 টাকায় বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে দেশের বাস্তব চিত্র। অভাবের তাড়নায়
অভাবের তাড়নে হয়তো যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন বা ইয়েমেন বলেন, এসব দেশে হয়তো বা এই ধরনের যেই ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে, যুদ্ধবিধ্বস্ত দেশে হতেই পারে। কিন্তু বাংলাদেশ আজ 50 বছরের উপর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু যেহেতু আজ জনগণের সরকার নেই, যেহেতু আজ একটি মাফিয়া সরকার, মাফিয়া গোষ্ঠী দেশের শাসন ক্ষমতা দখল করে রেখেছে, তাই আজ আমাদেরকে এই ঘটনা দেখতে হচ্ছে, এমন ঘটনা শুনতে হচ্ছে, পড়তে হচ্ছে, দেখতে হচ্ছে। নেতৃবৃন্দ, প্রায় এই মাফিয়া সরকারের লোকজন বলে, না 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 না, গণতন্ত্র না, আগে দরকার উন্নয়ন, আগে দরকার উন্নয়ন কথা বলে না তারা। আসেন, উন্নয়নের কোনো টাকা পয়সার হিসাব দিয়ে কোনো উন্নয়নের দিব না। এর আগেও আমি বলেছি ইন্টারনেট এটা অনেক কিছু উদাহরণ দিয়েছি, আমি ভিন্ন দুটি আপনাদের কাছে আজকে উদাহরণ দিতে চাই, আপনাদের বিচার, যারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বিচার করবেন। বিচার করার কি আছে, দেশের ঘর থেকে রাস্তায় বের হলেই বিচার করা যায়, দেশের এমন অবস্থা, জল জল দিনের আলোর মতন, সূর্যের মতন পরিষ্কার দেশের চিত্র। তারপরেও বলছি, আমরা সবাই আপাতত যুক্তরাজ্যে আছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যুক্তরাজ্যে আছি। যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তার নিরাপত্তার বিষয়টি এনেছে, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই দেশে তো উন্নয়ন, এটাও তো উন্নত দেশ, সিঙ্গাপুরও উন্নত দেশ, আমেরিকাও উন্নত দেশ, কানাডাও উন্নত দেশ। এই উন্নত দেশের নিরাপত্তার, তারা 60টি দেশের নিরাপত্তার ইন্ডেক্স তৈরি করেছে, 60টি দেশের নিরাপত্তার ইন্ডেক্সের মধ্যে এই মাফিয়ারা যে উন্নয়ন উন্নয়ন করে, এই নিশিরাতের সরকার যে উন্নয়ন করে, এদের নম্বর কত জানেন? 60টি দেশের মধ্যে 54 নম্বর, 54 নম্বর। এই হচ্ছে তাদের উন্নয়নের উদাহরণ, এই হচ্ছে তাদের উন্নয়নের ফিরিস্তি। আসেন এবার, 140টি দেশের উন্নয়ন বলতে তো শুধু কটি রাস্তাঘাট ব্রিজ বোঝায় না, উন্নয়ন বলতে কটি ইমারত বিল্ডিং বানানো বোঝায় না, উন্নয়ন বলতে অনেক কিছু বোঝায়। উন্নয়ন বলতে বোঝায় শিশুদের কি অবস্থা দেশে, উন্নয়ন বলতে বোঝায় শিক্ষার কি অবস্থা, উন্নয়ন বলতে বোঝায় বৃদ্ধ বৃদ্ধাদের কি অবস্থা, উন্নয়ন বলতে বোঝায় রিটায়ারমেন্ট হলে মানুষের পেনশনের কি অবস্থা, উন্নয়ন বলতে বোঝায় চিকিৎসার কি অবস্থা, উন্নয়ন বলতে বোঝায় দেশের পরিবেশের কি অবস্থা, উন্নয়ন বলতে বোঝায় আমি যখন রাস্তায় বের হব তখন কতটা বুক ভরে শ্বাস নিতে পারবো আমি, সেটিকেও উন্নয়ন বোঝায়। 140টি দেশের মধ্যে একটি র্যাঙ্কিং করা হয়েছে যে কোন দেশ বসবাসের কেমন উপযোগী। এই 140টি দেশের 140 নম্বরে রয়েছে দামেস্ক। দামেস্ক কোথায় জানেন তো? সিরিয়া, যেখানে গত 8-10 বছর যাবৎ যুদ্ধ চলছে, এটি হচ্ছে 140 নম্বর। এবং এই মাফিয়া, এই নিশিরাতের ভোট টাকার সরকার আমাদের প্রিয় মাতৃভূমিকে কত নম্বরে নিয়েছে জানেন? 137 নম্বরে, 140টি দেশের মধ্যে। তারা সমগ্র বাংলাদেশটিকে চুষে লুটতরাজ করে, ডাকাতি করে, তারা 137 নম্বরে বসবাসের অনুপযোগী করে তুলেছে। তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাগুলোকে চুষে চুষে নিয়ে বিদেশে জমাচ্ছে, বাড়িঘর তৈরি করছে, আর বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জন্য তারা বসবাসের অনুপযোগী করে গড়ে তুলছে। স্বাধীনতার 50 বছর পরে এসে এটি কি আমাদের পাওয়া ছিল, এটি কি আমাদের চাওয়া ছিল? অবশ্যই নয়। তাহলে এটি কি ধরনের উন্নয়ন, তাহলে এটি কেমন উন্নয়ন? এই যে এখন আমরা এই কয়দিন আগে, এখনো শেষ হয়নি বোধহয়, খুব সম্ভব 12 তারিখে শেষ হবে, গ্লাসগোতে আপনারা দেখেছেন, আপনারা গিয়েছেন, এখান থেকে বহু নেতাকর্মী আপনারা গিয়েছেন, সেখানে প্রতিবাদ সভায় আপনারা গিয়েছেন, গ্লাসগোতে জলবায়ু সম্মেলন হচ্ছে। কত দুঃখজনক, কত লজ্জাজনক একটি ব্যাপার যে আমাদের প্রিয় মাতৃভূমিকে এমন একজন ব্যক্তি এই জলবায়ু সম্মেলনে রিপ্রেজেন্ট করতে এসেছে যারা নিজেরাই সুন্দরবন ধ্বংস করে দিয়েছে, যারা নিজেরাই সুন্দরবন ধ্বংস করে দিচ্ছে, যে ব্যক্তি নিজে ব্যক্তিগতভাবে
সুন্দরবনকে ধ্বংস করে দিয়ে আজ এসেছে জলবায়ু সম্মেলনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কি একটা ন্যাক্কারজনক, দুঃখজনক, লজ্জাজনক বিষয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় দেশবাসী, ক্ষমতাসীন অপশক্তি সর্বগ্রাসী ষড়যন্ত্রে আজ আমার আপনার প্রিয় জন্মভূমি আজ অসহায়। শুধুমাত্র এই মাতৃভূমির পক্ষে কথা বলার জন্য, এই মাতৃভূমির স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য আব্রারদের মতন সন্তানদেরকে, দেশের সন্তানদেরকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে আপনারা কয় কিছুদিন আগে দেখেছেন। যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে সোচ্চার তাদেরকে কিভাবে প্রতিদিন গুম, খুন, অপহরণের শিকার হতে হচ্ছে, অথবা কাউকে কাউকে ফেলে রেখে আসা হচ্ছে সীমান্তের ওপারে, যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ সহ আরো অনেককে সীমান্তের ওপারে ফেলে রেখে আসা হয়েছে। একজন মাত্র ক্ষমতা লোভে, ব্যক্তির ক্ষমতা লোভের জন্য আজ বাংলাদেশকে যেন মনে হচ্ছে ফেলানিকে যেরকম কাঁটাতারের উপরে ফেলে রেখে দিয়েছিল, বাংলাদেশকে মনে হচ্ছে ফেলানির মতন কাঁটাতারের উপরে ঝুলে থাকা একটি দেশ। আজ দেশের স্বাধীনতা বিপন্ন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন, আজ বেহাত বাংলাদেশ, বেহাত বাংলাদেশের গণতন্ত্র, নির্বাসিত বাংলাদেশের গণতন্ত্র, আজকে বাংলাদেশের মানুষের অধিকার ভুলুণ্ঠিত, বাংলাদেশের মানুষের স্বাধীনতা ভুলুণ্ঠিত। তাই নেতৃবৃন্দ, আজকে 7ই নভেম্বরের এই বিপ্লব এবং সংহতি দিবসে আজকে আমি আমার দলের একজন কর্মী হিসাবে, দেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী, বিদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক সহ, দেশের সমর্থক সহ সকলকে আমি আজ আহ্বান জানাবো যে আমাদের এখন আর বসে থাকার সময় নেই। আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আজ বাংলাদেশের স্বাধীনতায়, সার্বভৌমত্বে শুধু নাগরিক নয়, শুধু বিএনপির নেতা কর্মী বা ধানের শীষের সমর্থক ভোটার বৃন্দই নয়, আজ যে সকল রাজনৈতিক দল আছেন, যে সকল রাজনীতিবিদ আছেন, যারা বাংলাদেশে হতে পারে, বাংলাদেশে বহু রাজনীতিবিদ আছেন যারা হয়তো আদর্শগতভাবে বিএনপির সাথে একমত নন, বাংলাদেশের বহু রাজনৈতিক দল আছেন যারা রাজনৈতিক আদর্শে হয়তো ভিন্ন মত পোষণ করতে পারেন বিএনপির সাথে, কিন্তু রাজনৈতিক আদর্শ আপনার বা আমার আলাদা হতে পারে, কিন্তু একটি আদর্শ, সেই আদর্শ উঠেছে বাংলাদেশ, এই আদর্শতে তো কোনো পার্থক্য নেই। কাজেই আজ আমি আহ্বান করব একটি রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে বাংলাদেশে যারা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বে যারা বিশ্বাস করেন, আজ সময় উপস্থিত, আজ এই দেশকে বাঁচাতে হবে। দেশ চাচ্ছে আমাদেরকে এগিয়ে আসতে, দেশ মাতৃভূমি চাচ্ছে এগিয়ে আসো, আমাকে রক্ষা করো, আমার স্বাধীনতাকে রক্ষা করো, সার্বভৌমকে রক্ষা করো। আজ সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হবার, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই মাফিয়াদেরকে পরাজিত করার, দেশকে শৃঙ্খলা মুক্ত করার। আজ আমাদেরকে এই অপশক্তির হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে বাঁচাতে হবে। সেজন্যই আজ আমি সকলকে অনুরোধ করব, সকলকে আহ্বান করব, যারা বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, এর বাইরেও যারা আছেন, একটু আগে যে কথাটা বলছি, আপনি যদি বাংলাদেশের বিশ্বাসী হয়ে থাকেন, বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাসী করেন, আসেন, আমরা ঐক্যবদ্ধ হব। আজ অনেকে কথা বলে, অনেকে বলে যে তরুণ প্রজন্ম বলে রাজনীতিতে ইন্টারেস্টেড না, তারা আগের মতন ইন্টারেস্টেড না রাজনীতিতে। তরুণ প্রজন্মের তোমরা যারা আছো, তোমাদের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। তোমরা গত 18 সালের নির্বাচন দেখেছো, তোমরা কি ভোট দিতে পেরেছো? ভোট দিতে তোমরা পারোনি।
তোমরা 14 সালের নির্বাচন তথাকথিত নির্বাচন দেখেছো, 18 সালের তথাকথিত নির্বাচন দেখেছো, 18 সালে তোমরা ভোট দিতে পারো নাই, 14 সালের তথাকথিত নির্বাচন দেখেছো, 14 সালের তথাকথিত নির্বাচনে ভোট দিতে পারো নাই, তোমরা শশ এলাকায় তরুণ প্রজন্ম বাংলাদেশে যারা উপস্থিত আছো, এই মুহূর্তে যারা দেখছো, যারা পরবর্তীতে দেখবে, আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক এই অনুষ্ঠান হয়তো তোমরা দেখবে, এই বক্তব্য হয়তো তোমরা শুনবে, তরুণ প্রজন্মের কাছে আজকে আমি বলতে চাই, যে ভোট তোমরা দিতে পারোনি, আমি আজ আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমগ্র দেশের মানুষের কাছে আজ প্রতিজ্ঞা করতে চাই, তরুণ প্রজন্ম তোমাদের কাছে আমি পরিষ্কারভাবে তুলে বলতে চাই, কারণ তোমরা আজ তরুণ প্রজন্ম, তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে দুদিন পরে, কাজে তোমরা যদি রাজনৈতিকভাবে ইন্টারেস্টেড না হও, রাজনীতি তোমাদের করতে বলছি না, কিন্তু তোমাদেরকে তোমাদের দেশের প্রতি দায়িত্ব আছে, তোমাদের দেশের প্রতি কর্তব্য আছে, কারণ আজ যদি তোমরা তোমাদের কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে না পারো, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো, তাহলে পরশুদিন তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে, তোমাদেরকেই ভুক্তভোগী হতে হবে। কাজেই আজ আমি বলতে চাই, এই যে এখানে একজন বক্তা বলে গিয়েছিলেন যে এজেন্ডা, ইয়েস আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকের এই 7ই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা, এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে ভোটের অধিকার, যে ভোটের অধিকার 2009 সাল থেকে, এক মিনিট আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা নির্বাচন, যেই নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে গত 10-12 বছর যাবৎ বাংলাদেশের কোন ভোটার, কোন মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারেনি। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমাদের স্লোগান হোক, 75 সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে, 111-এর মাধ্যমে, সেই অপশক্তি আজ দেশের ক্ষমতা দখল করেছে। আসুন আজ আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হোক মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।